নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো আজকের ভিডিওতে আসুন আমরা শুনি কোজাগরি লক্ষ্মী পুজোর পাঁচালি, আর তারপরে আমরা শুনব শ্রী সূক্ত। তো চলুন আমরা শোনা শুরু করি লক্ষ্মী পুজোর পাঁচালি। জয় মা লক্ষ্মী মাতা। লক্ষ্মী দেবীর পূজা বাঙালি হিন্দু পরিবারের প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে, আগেও হতো, এখনও হচ্ছে এবং পরবর্তীকালেও হয়ে থাকবে। এটা অবশ্যই করা উচিত। এটা সধবা মায়েরা করে থাকেন, আর ব্রতকথা পাঠের জন্যে অনেক অনুরোধ এসেছে আমাদের কাছে। ব্রতকথা পাঠ আমি করছি। ব্রতকথা পাঠটা শুনলেই পাঠের ফল হবে। যদি নিজের কাছে বই থাকে তাহলে তো দেখে দেখে পড়বেন, যদি না পারেন এই ব্রতকথাটা আমাদের ইউটিউব থেকে শুনেও আপনি পুণ্য লাভ করতে পারবেন। জয় মা কমলা। আমি এখন এই ব্রতকথাটি পাঠ করছি। এটা কোজাগরি লক্ষ্মী পূজার ব্রতকথা, এবং কোনো কোনো মতে এটা আশ্বিন মাসের ব্রতকথা, কোনো কোনো মতে জগৎ শেঠের পালা বলেও বলা হয়। বিভিন্ন মত আছে বিভিন্ন বইতে। আমি কোজাগরি লক্ষ্মী পূজার ব্রতকথাটি পাঠ করছি, আপনারা এটি শুনবেন। যদু শেঠ নাম হয় দিল্লিতে বসতি, পতিব্রতা পদ্মী তার নাম পদ্মাবতী। তার পুত্র জগৎ শেঠ অতি বিদ্যাবন্ত, বাদশা ডাকিলা তারে নিজে যে একান্ত। শাস্ত্রালাভ করে জগৎ সভার সে মাঝে, দেখিয়া বাদশা তুষ্ট সভার সমাজে। বাদশা কহিলা তব গুণে মুগ্ধ আমি, যাহা চাহ তাহা দিব বল এবে তুমি। জগৎ কহিলা যাই মাতা পিতা স্থান, তাদের জিজ্ঞাসি পরে লব তব দান। এত বলি জগৎ যে বাটিতে আসিল, পিতা মাতার স্থানে সব কথা যে কহিল। মাতা তার পদ্মাবতী চতুরাকামিনী, সত্যবদ্ধ করি বাদশায় বলিবে যে বাণী। আশ্বিনের কোজাগরি পূর্ণিমা ভিতর, কেহ না জ্বালিবে বাতি আপনার ঘর। মাতৃ আজ্ঞা শুনি জগৎ রাজসভা গেল, সেই কথা বাদশার গোচর করিল। শুনিয়া আনন্দে বাদশা দূতে ডাকাইল, পূর্বাপর সব কথা দূতের কহিল। রাজ আজ্ঞা পেয়ে দূত ঢাড়া পিটাইল, কোজাগরি সন্ধ্যায় কেউ বাতি না জ্বালিল। সতীসাধ্বি পদ্মাবতী ভাবি নিজ মনে, জ্বালিল ঘৃতের বাতি লক্ষ্মীর ভবনে। গলে বস্ত্র দিয়া বসে দ্বার আগুলিয়া, আইলেন লক্ষ্মী দেবী দিতে পদ ছায়া। ভ্রমিলাম আমি সারা দিল্লির নগরে, কোথাও না দেখিলাম বাতি জ্বালিবারে। ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী প্রতি, আজিকে তোমার গৃহে করিব বসতি। দ্বার ছাড়ি দেহ পদ্মা আমার কারণ, বসিয়া তোমার গৃহে জুড়াই জীবন। শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয়, হেরিতেছি আজি মোর বড় ভাগ্য দয়। দয়া করি যদি দিলে মোরে দর্শন, তবে এক সত্য দেবী করহ পালন। লক্ষ্মীকণ কি বা তব মনের বাসনা, করিলাম ত্রিসত্য তাহে নাহি মানা। শুনিয়া সন্তুষ্ট হৃদে গঙ্গায় চলিল, গঙ্গায় গিয়া পদ্মা জীবন ত্যাজিল। সত্য পাশে লক্ষ্মী দেবী বদ্ধ যে হইল, জগৎ শেঠে ছাড়ি কভু যাইতে নারিল। জগৎ শেঠের তুল্য হয় কেবা ধনবান, গৃহে যার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান। কোজাগরি লক্ষ্মী পূজা যেই জন করে, অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে। বলো লক্ষ্মী মাতা কি জয়। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বতপহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইভাবে ব্রতকথাটি পাঠ করবেন, আর ব্রতকথা যদি নিজে পাঠ করেন তাহলে বইটি হাতে নিয়ে বা কোনো কাঠের উপরে বা কোনো উঁচু জায়গার উপরে রেখে পাঠ করতে পারেন। আর যারা শুনবেন তাদের হাতে ফুল বা
চাল দূর্বা এসব কিছু দিয়ে দেবেন, তাহলে একাগ্র চিত্তে শুনতে পারবে, এটা সবাইকে শোনানো উচিত। এই বলে আমি কোজাগরী লক্ষ্মী ব্রত কথা শেষ করছি। সবার কল্যাণ হোক, সবার ধনবৃদ্ধি এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হোক। জয় মা কমলা। মহালক্ষ্মীং নমস্তুভ্যং নমস্তুভ্যং সুরেশ্বরী হরিপ্রিয়ে নমস্তুভ্যং নমস্তুভ্যং দয়ানিধে। জয় মা লক্ষ্মী। লক্ষ্মী পূজাতে যারা বাইরে থাকেন বা যাদের বাড়িতে শ্রীযন্ত্র আছে, তারাও শ্রীযন্ত্রের কাছে লক্ষ্মী পূজা করতে পারেন আর শ্রী সূক্তটি পাঠ করতে পারেন। শ্রী সূক্ত পাঠ করলে ধনবৃদ্ধি হয়, ঋণ মুক্তি হয়, তাই শ্রী সূক্তটি পাঠ করা খুবই প্রয়োজন। শ্রী সূক্তটি আমি পাঠ করছি। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণারজতস্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদম আবহ তম আবহ জাত বেদ লক্ষ্মী মনপগামিনীম যস্যাং হিরণ্যং বিন্দেয়ং গামস্যং পুরুষানহম অস্য পূর্বাং রথো মধ্যং হস্তিনাদ প্রমোদিনীম শ্রিয়ং দেবীমুপহ্রিয়ে শ্রীমং দেবী জুষতম কাংসস্মিতং হিরণ্যপ্রকারমদ্রং জ্বলন্তীং তৃপ্তং তর্পয়ন্তীম পদ্মে স্থিতং পদ্মবর্ণং তামিহোপহ্রিয়ে শ্রিয়ং চন্দ্রাং প্রভাসং যশসা জ্বলন্তীং শ্রিয়ং লোকে দেবজুষ্টমুদারম তং পদ্মিনীং শরণং প্রপদ্মে অলক্ষ্মীর্মে নশ্যতং তং বৃণে আদিত্যবর্ণে তপসোধি জাত বনস্পতিস্তব বৃক্ষ যথো বিল্লহ তস্য ফলানি তপসা নুদন্তু ইয়া অন্তরা যস্য বজ্জা অলক্ষ্মীঃ উপৈতুমং দেবসখা কীর্তিশ্চ মনিনাশঃ পাদুর্ভূতোস্মি রাষ্ট্রোস্মিন কীর্তিমিদ্ধিং দদাতু মে কুৎপিপাসমলং জ্যেষ্ঠম অলক্ষ্মীং নশয়াম্যহম অভূতিম সমৃদ্ধিং চ সর্বং নির্ণোদ মে গৃহাৎ বন্ধদ্বারং দুরাধর্ষং নিত্যপুষ্টং করিষ্যনিম ঈশ্বরীং সর্বভূতানাম তমিহোপহ্রিয়ে শ্রিয়ং মনসো কমকাকৃতি বাচসত্তমশীমহি পশুনাং রূপমন্যস্য ময়ি শ্রী স্বতাঞ্জস কর্দমেন পজাভূতা ময়ি সম্ভব কর্দম শ্রিয়ং বাসয় মে কূলে মাতরং পদ্মমালিনীম আপসিজন্তু স্নিগ্ধানি চিক্লিদ্বশ মে গৃহে নি চ দেবীং মাতরং শ্রিয়ং বাসয় মে কূলে অড্ডং পুষ্করিণীং পুষ্টিং পিঙ্গলং পদ্মমালিনীং চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাতবেদ ম আবহ অড্ডায়করিণীং জ্যোষ্ঠিং সুবর্ণং হিমমালিনীং সূর্যাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাতবেদ ম আবহ তম আবহ জাতবেদ লক্ষ্মী মনপগামিনীং যস্যাং হিরণ্যং প্রভূতং গাবুদস্বস্যান বিন্দ্যম পুরুষানহম ইয়াশুচি প্রজতো ভূত্বা জুহাজয়মন্বহম সুক্তং পঞ্চদশং চ শ্রীকাম শততং জপেত। জয় মা লক্ষ্মী। এর থেকেও আরও বেশি আছে সুসূক্ত, কিন্তু এতটাই পাঠ করা উচিত। তাতে ধন সমৃদ্ধি লাভ হবে, সবার কল্যাণ হবে, ঋণ মুক্তি হবে। আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন আর শ্রীযন্ত্র কাছে পূজা এবং শ্রী সূক্ত পাঠ করার সময় ঘৃতের বাতি দিয়ে প্রদীপটা প্রজ্বলন করবেন, পূর্ব দিকে মুখ করে বসে এটা পাঠ করবেন, রাত্রিবেলা উত্তর দিকে মুখ করে বসে পাঠ করবেন, তাহলেই সুফল হবে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের সঙ্গে একটা মধুর সম্বন্ধ গড়ে উঠেছে। যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন একবারে ভাবিনি, কিন্তু এখন আমার যেই সাবস্ক্রাইবাররা আমাকে রেগুলারলি কমেন্ট করে, তাদের যখন অনেক দিন কমেন্ট আসে না তখন আমার ওদের নিয়ে একটু চিন্তা হয় কেন কমেন্ট করছে না। তো যেমনি আপনারা আমার ভিডিওর অপেক্ষা করেন, অমনি আমিও আপনাদের রিয়াকশনের অপেক্ষা করি।
তো আমার জীবনের কোনো ঘটনা তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি করে হবে? তো আমার যা কিছু হয় সেটা আমার আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার, তো সেটা নিয়েই আজকে কথা বলবো। আসলে পুজো পাঠ মানে কি হলো? ফেস্টিভ্যাল। আর ফেস্টিভ্যাল মানে সেলিব্রেশন, আর সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানে রকমারি রান্না। আর রকমারি রান্না করতে হলে একটু দেখে নিলে ভালো হতো, তাই না? তো দেখুন আমাদের নতুন চ্যানেল ভেজ রেসিপিস হেলদি ভি টেস্টি ভি, খুব ভালো ভালো ভেজ রান্না পাবেন আমাদের এই নতুন চ্যানেলে। আর ওপরে আই বাটনে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেয়া আছে, তো জাস্ট ওই আই বাটনটা ক্লিক করলেও আপনি আমাদের নতুন চ্যানেলে পৌঁছে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর প্লিজ আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আমার চ্যানেলটা আমাকে আর কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের কমেন্ট আমার জন্য খুব ভ্যালুয়েবল। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, না ভালো লাগে ডিসলাইক করবেন, তাহলে আমি বুঝবো যে আমাকে আর কি চেঞ্জ করতে হবে বা আমাকে অন্য কোন ডাইরেকশনে যেতে হবে। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা নিশ্চয় করে টিপে দেবেন, যাতে সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাক। আর বেল আইকনটা অল নোটিফিকেশনের জন্য সেট করে দেবেন।